আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজকর্ম নিয়ে তাড়াহুড়ো বা ব্যস্ত হতে হয়নি, তারও একটা বিশেষ কারণ রয়েছে, সেটা একটু পরে বলছি। যাই হোক, তাই চলে এলাম বারান্দা বাগানে, বেশ কিছুক্ষণ সময় বসেছিলাম। আর আমার বারান্দা বাগানের কিছু গাছ কিন্তু আমি বাইরের অংশে অলরেডি রেখে দিয়েছিলাম। বাইরের অংশে হালকা একটু আলো আসে, মানে সরাসরি রৌদ্রটা আসে, আর ভেতরের গাছগুলো তো আলো বাতাস সব সময় পায়, তবে সরাসরি রৌদ্রটা পায়নি। যাই হোক, তো বারান্দায় কিছুক্ষণ সময় থেকে চলে এলাম আবার আমার সকালের রুটিনে। তো আমি বারান্দায় যাওয়ার আগে কিন্তু দুই চুলার মধ্যে গরম পানি বসিয়ে গিয়েছিলাম, একটা হচ্ছে খাওয়ার জন্য, আরেকটা হচ্ছে আমি জামাকাপড় ক্লিন করব আজকে, তো এর জন্য আমি গরম পানি দিয়ে ক্লিন করি। কারণ এখনও আসলে আমার শরীরটা অত একটা ভালো হয় না, আর শরীরটা ভালো হলেও যদি আমি ঠান্ডা পানিটা আবার টাচ করি তাহলে শরীরটা আবার খারাপ হয়ে যায়। তো এই জন্য সব কিছু আসলে গরম পানি দিয়েই করার চেষ্টা করি। তবে চাইলেই কি আর সবসময় গরম পানি দিয়ে সমস্ত কাজকর্মগুলো করতে পারি? দেখা যায় একদিক দিয়ে গরম পানি দিয়ে আমি জামাকাপড়গুলো ক্লিন করে নিলাম, অন্য দিক দিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে আমি থাল বাসনগুলো ক্লিন করে ফেললাম। তো এভাবে আসলে চলতে থাকে, চাইলেই সব কিছু গরম পানি দিয়ে ক্লিন করতে পারি না, বা গরম পানি সবসময় হাতে রাখতে পারি না, মাঝে মধ্যে তো ঠান্ডা পানি ধরতেই হয়। তারপরেও যতটুকু মেনটেন করা সম্ভব অতটুকুই মেনটেন করার চেষ্টা করি, না হলে তো আমাকেই আসলে ভুগতে হয়। বেশিরভাগ সময়ই গলা ব্যথা, ঠান্ডা, নাক বন্ধ এসব যন্ত্রণাই থাকতে হয়। আর এই তো সকাল সকাল আমি মধু পানিটা খেয়ে এবার চলে এসেছি, সংসারের কাজকর্মগুলো একটু একটু করে করে নেব। তো এখানে আমি গরম পানি করে রেখেছিলাম জামা কাপড় ক্লিন করার জন্য, আর এই তো আমি জামা কাপড়গুলো এখন ভিজিয়ে রাখবো, আর একটু পরে ক্লিন করব। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মনটাই খারাপ হয়ে গিয়েছিল, কারণ রান্নাঘরে গিয়ে দেখি গ্যাস নেই। তো গ্যাস না থাকলে আসলে কিভাবে কি করব বুঝতে পারছিলাম না। বিশেষ করে সকালবেলা কিন্তু আমার ছোটো মেয়ের জন্য দুধ গরম করতেই হয়, কারণ আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠেই হচ্ছে দুধ খায়। তো এই জন্য আসলে আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। তারপর দেখি যে হালকা একটু একটু করে গ্যাস আসছে, একদমই যে নাই তা নয়। তো আমি দুধের পাতিলটা বসিয়ে দিই চুলার উপরে, অন্যদিকে আমি গরম পানি বসিয়েছিলাম জামা কাপড় ক্লিন করবে এজন্য, কারণ আমার প্রত্যেকটা কাজেই আসলে গরম পানির প্রয়োজন হয়। একদিক দিয়ে পানি গরম হতে হতে অন্য দিক দিয়ে কিন্তু দুধ গরম অলরেডি হয়ে গিয়েছিল। তারপর আমি খাওয়ার জন্য একটু পানি বসিয়ে দিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে কিন্তু প্রায় ঘন্টা, এক ঘন্টা বা দেড় ঘন্টার মতো লেগেছে হালকা একটু গরম হতেই, এত আস্তে আস্তে আসে। তবে এই গ্যাস দিয়ে কিন্তু রান্না বান্না করাটা একদমই অসম্ভব ছিল। তো কিভাবে কি করব বুঝতে পারছিলাম না। তারপর আমি সমস্ত পানি টানির কাজ শেষ করে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, যেই ভাত হতে হতে আমার একদমই জোহরের আজানেরও অনেক পর হয়ে গিয়েছে। যাই হোক, অনেক কষ্টে টুকিটাকি রান্নাবান্নাও করে নিয়েছিলাম জাস্ট হালকা কিছু একটা খাওয়ার মতো। তারপর এভাবে আসলে মোটামুটি করে দুপুরটা কাটিয়ে দিয়েছি। দুপুরে খুবই সিম্পল কিছু রান্না করে খেয়ে নিয়েছি। হঠাৎ করে বাসায় গ্যাস থাকবে না সেটা কিন্তু আমরা আগে থেকে জানতামই না, আর এই সমস্যাটা আসলে শীতকালে হয় প্রায় সময়ে, তবে আমাদের বাসায় কিন্তু আজকেই প্রথম হয়েছিল। তো এই জন্য আসলে আর একটু বেশি কষ্ট পোহাতে হয়েছে। সত্যি বলতে সংসারের কাজকর্মের ক্ষেত্রে প্রত্যেকটা গৃহিণীদের আসলে যে দুইটা জিনিস ছাড়া জীবন একদমই অচল, ওই দুইটা জিনিস হচ্ছে আগুন এবং পানি। এই দুইটা জিনিস ছাড়া আসলে গৃহিণীরা কোনো কিছুই করতে পারে না, তাদেরকে সারাদিনই শুয়ে বসে থাকতে হয়। তবে শুয়ে বসে থাকলেই কি আর চলে, প্রত্যেকটা গৃহিণীর দেখা যায় সংসারের কোনো না কোনো কাজকর্ম প্রতিদিনই করতে হয়, বা কেউ কেউ আছে তো অনেক কাজকর্ম করতে হয়। তো এই কাজকর্ম করার ক্ষেত্রে বা প্রতিদিন সুন্দরভাবে মেনটেন করার ক্ষেত্রে কিন্তু আগুন এবং পানি, এই দুইটা জিনিস অনেক বেশি জরুরি। আর এই তো আমার বাসায় আজকে আগুন নেই, তবে পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে, আর এই জন্যই তো সংসারের অন্যান্য কাজকর্মগুলো আমি ঠিকমতো করে নিতে পারছিলাম। তবে রান্নাবান্না করার ক্ষেত্রে যে কী অবস্থা পোয়াতে হয়েছে সেটা আসলে বলে বোঝাবার মতো না। চুলার উপরে একটা পাতিল বসালে সে পাতিলটাই গরম হতে হতে পনেরো বিশ মিনিটের মতো লেগে যায়। তারপর হচ্ছে হাল তেল দিই, পেঁয়াজ দিই, মশলা কষানো, এই সব কিছু করতে করতে আসলে অনেকটা সময় লেগে গিয়েছে। যাই হোক, সারাদিন খুবই কষ্টে এই দিনটা কেটেছে। আর এটা হচ্ছে সন্ধ্যার পর, আরিয়ার বাবা বাইরে থেকে এসেছে আর আমাদের জন্য সন্ধ্যার নাস্তা নিয়ে এসেছে। যদিও এখন বাসায় গ্যাস আছে, তারপরও সারাদিন আসলে মনটাও ভালো ছিল না বাসায় গ্যাস না থাকার কারণে, কারণ ঠিক মনের মতো করে আসলে কাজকর্ম না করতে পারলে, বিশেষ করে রান্নাবান্না,
করতে পারিনি, তো এর জন্য আসলে মনটাও খারাপ লাগছিল। যাই হোক, তো আরিয়ার পাপা সন্ধ্যার নাস্তার হিসেবে আমাদের জন্য চপ, ছোলা, বুট এগুলো নিয়ে এসেছিল। আর আমার মেয়ে তো একটা আবদার করেই বসেছে যে ফুচকা খাবে, তো ওর জন্য এক্সট্রা করে ফুচকা নিয়ে এসেছে। তো আরিয়ার পাপা হচ্ছে ওকে ফুচকাগুলো রেডি করে দিচ্ছে, আর আমার মেয়ে বসে বসে ফুচকাগুলো খাচ্ছে। আর এই দিক দিয়ে আমি হচ্ছে আলুর চপ, পেঁয়াজ আর এই ছোলাগুলোকে ভালো করে মাখিয়ে নিব, আর এগুলো মুড়ি দিয়ে ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে আমি আর আরিয়ার পাপা খাবো। তো সন্ধ্যার নাস্তা শেষ করে কিন্তু আমি রাতের জন্য আজকে রান্নাবান্না করে রাখবো, কারণ সারাদিন আর ওইভাবে রান্নাবান্না করতে পারিনি। জাস্ট টুকিটাকি কিছু রান্না করে আমরা দুপুরে মোটামুটি করে খেয়ে নিয়েছি, তো রাতের জন্য রান্না করব। সেই সাথে যদি কালকেও গ্যাস না থাকে, এটা ভেবেই আসলে ভাবলাম যে একটু রান্না করে রাখি, কালকে যদি গ্যাস না থাকে তাহলে খাওয়া যাবে। তো সত্যি বলতে কি, আমার বাসায় কিন্তু দুই দিন তিন দিনের মতো গ্যাস ছিল না, এভাবেই আসলে আমাদের কাটাতে হয়েছে। ভিডিওর এ পর্যায়ে এসে যারা ভিডিওটি কন্টিনিউ দেখছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। আমার আজকের এই ভিডিওর যদি কোনো না কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং আমার পরবর্তী ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে বহু দূর এগিয়ে যেতে চাই, তবে একটা দুঃখের বিষয় শেয়ার করতে চাই। আমার গত ভিডিওটা অনেক আপুরাই দেখেছেন, আবার অনেক আপুরাই দেখেন না, কারণ ওই ভিডিওটা আসলে আমি অনেক কষ্ট করে ভয়েস দিয়েছি। ভিডিওটা আমার আগে থেকে করা ছিল, তবে ভয়েস দিতে আমার এতটা পরিমাণ কষ্ট হয়েছে সেটা আসলে বলে বোঝাবার মতো না, কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। আজকের ভিডিওতে ভয়েস দিতে গিয়েও আমার একটু হালকা কষ্ট হচ্ছে, তবে আজকে আমি মোটামুটি একটু সুস্থ আছি। যাই হোক, ভিডিওটা অনেক কষ্ট করে ভয়েস দেওয়ার একটাই কারণ ছিল যাতে আপনাদের সাথে আমার বেশি দিনের গ্যাপ না হয়ে যায়। আপনাদেরকে আমি মিস করছিলাম, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো মিস করছিলাম, তাই ভাবলাম যদি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, অনেক আপুরে আমার ভিডিওটি দেখবেন এবং খুব সুন্দর সুন্দর কমেন্টস করবেন, যেটা আসলে ভালো লাগে। অন্য একটা ভিডিও রেকর্ড করতে ভালো লাগে, সেই সাথে ভয়েস দিতেও অনেক বেশি অনুপ্রেরণা পাই, ভালো লাগে। তো এই জন্য আসলে কষ্ট করে হলেও আমি ওই ভিডিওটা অনেক কষ্টে রেডি করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তবে এতটা কম রেসপন্স পাবো আমি কখনো কল্পনা করিনি। তাছাড়া আমার অনেক প্রিয় আপুরাই কিন্তু আমার ওই ভিডিওটি দেখেনি, যাই হোক কেউ কেউ দেখেছে আর কেউ কেউ দেখেনি। তাদের প্রতি আমার কোনো রাগ বা আক্রোশ কিছুই নেই, আমার আসলে একটু মন খারাপ হয়েছিল যে এত কষ্ট করে ভিডিওটি আসলে ভয়েস না দিলেই পারতাম, এত কম ভিউ এসেছে, হাতে গোনা 20-30 জন মানুষ আমার এই ভিডিওটি দেখেছে। তবে দুঃখের বিষয় হলো আমার চ্যানেল এত কম ভিউ হয়তো কোনো ভিডিওতে নেই, এই ভিডিওটা আমি এত কষ্ট করে দিলাম আর এই ভিডিওটাতে এত কম ভিউ এসেছে যেটা আমি কল্পনাও করতে পারিনি, আমার একদমই কল্পনার বাইরে ছিল। তো এই জন্য আসলে খারাপ লাগছিল, মাঝে মধ্যে তো ভাবি যে হয়তো আর কোনো ভিডিওই দিব না, কিন্তু কার সাথে রাগ করব, কিসের জন্য রাগ করব নিজেও জানি না, তাই তো আবার নতুন করে নতুন কোনো ভিডিও দেই। আর এই ভিডিওটিও আমার কিছুদিন আগেরই, তো ভাবলাম এই ভিডিওগুলো শেয়ার করে ফেলি, তারপরে নতুন কোনো ভিডিও রেকর্ড করব কিনা সেটা নিয়ে পরে ভাববো। সত্যি বলতে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কাছে ভিডিওতে ভিউ, ভিডিওতে লাইক এবং সুন্দর সুন্দর কমেন্টসের যে কত বেশি ইম্পর্ট্যান্ট সেটা শুধু আমরাই জানি। ওগুলো আসলে আমাদের নিত্য নতুন ভিডিও তৈরিতে অনুপ্রেরণা দেয়, এই অনুপ্রেরণাটা আসলে তখনই পাই যখন ভিডিওতে ভালো ভিউ আসে, লাইকের পরিমাণটা বেশি আসে, সেই সাথে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে। আর ওই জিনিসগুলো আসলে যখন পাই না তখন আসলে মনটাই খারাপ হয়ে যায়, ভিডিও করতেও ভালো লাগে না, সেই সাথে ভয়েস দিতেও ভালো লাগে না। এই যে কথা বলার ফাঁকে ফাঁকে কিন্তু আমি অনেকবার ভয়েস কেটে দিতে হয়েছে, কারণ আমার কিছুক্ষণ পরে পরে কাশ চলে আসছিল, তো এই জন্য আমি ভয়েস কেটে দিয়েছি। আর এই রেকর্ডিংটা করতেও কিন্তু আমার বেশ অনেকটা সময় লেগেছে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি মোটামুটি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলছিলাম, যেহেতু রাতে রান্না করছি, রাতে আসলে ভিডিওতে অত বেশি ভালো আসে না, তারপরও ভাবলাম যেহেতু রাতে রান্না করলাম তাই একটু শেয়ার করি আপনাদের সাথে। সারাদিন তো আর ওইভাবে রান্নাবান্না করতে পারিনি, আপনাদের সাথেও শেয়ার করতে পারিনি, সংসারে টুকিটাকি কাজকর্মগুলো করেছিলাম সেটাই শেয়ার করেছি, আর রাতে রান্না করেছি তাই ভাবলাম রাতে রান্নাবান্নাগুলো একটু শেয়ার করি। তবে অত ভারী কিছু রান্না করিনি, শোল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি টমেটো দিয়ে, এটা আসলে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে সবজি রান্না করেছি, কারণ আরিয়ার পাপা শোল মাছ একদমই পছন্দ করে না, তো আরিয়ার পাপার জন্য সবজি রান্না করেছি, মিক্সড সবজি, সেই সাথে রুই মাছ ভাজি করে নিয়েছি আরিয়ার পাপার জন্য, আর আমার জন্য শোল মাছ রান্না করে নিয়েছি আলু আর টমেটো দিয়ে। দুটা রান্নায় কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আজকে, আরিয়ার পাপাও সবজিটা খেয়ে অনেক বেশি পছন্দ করেছে।
আর এইতে এভাবে কিন্তু আমার 2-3 দিন কাটাতে হয়েছে একই রুটিনে। দিনের বেলা গ্যাস ছিল না, তাই রান্না বান্না তেমন একটা করতে পারিনি, রাতের বেলায় টুকিটাকি রান্না বান্না করতে হতো। তো ওই দিনগুলো আর ওইভাবে ভিডিও করিনি, আজকের দিনটাই শুধুমাত্র ভিডিও করেছি। সত্যি বলতে গ্যাস ছাড়া যে কীভাবে দিনগুলো পার করেছি আমি নিজেও জানি না, এত পরিমাণ খারাপ লাগছিল আমার কেন জানি না। আর শুধুমাত্র গ্যাস না, পানি ছাড়াও কিন্তু গৃহিণীদের চলা অনেক বেশি কষ্টকর। আর আমার বাসাও মাঝে মধ্যে পানি থাকতো না, তখন আসলে বুঝতে পারতাম যে পানিটা কত বেশি ইম্পর্ট্যান্ট। আবার যখন গ্যাস না থাকে তখন বুঝি যে আগুনটা কত বেশি ইম্পর্ট্যান্ট। সত্যি বলতে এই দুইটা জিনিসই আসলে আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর এই তো রাতের খাওয়া দাওয়া শেষ করে একটু ফুডিং খাবো এখন, আর এটা সন্ধ্যার সময় বানিয়েছিলাম, তো এখন হালকা ঠান্ডাও হয়ে গিয়েছে। যাই হোক, ফুডিং খেতে খেতে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।